আমি যে অফিসে দিয়েছি অফিস থেকে ক্যাশ করে পাঠিয়ে খরচ করা হয়েছে ভবিষ্যতে যদি দল ক্ষমতা আসে এই অ্যাডভান্টেজটা শেখ হাসিনা দিতে পারে অনুরাগকে দিতে পারে এটা হলো তাদের ধারণা সেই জন্য তারা সরাসরি নেত্রীর কাছে পার্টি পার্টি দেখাতে পারে সরাসরি আন্দোলন দল চালানোর জন্য ওয়াকিল চেয়ারম্যানকে চিনেন হ্যাঁ চিনি আপনার দেখা হয়েছে না কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে আপনাদের যে ইয়ার গুলশান থানার আচ্ছা ওনার সাথে মানে মাসে কি দেখা হইতো বা ইয়া দেখা হইতো না মাসে দেখা হতো না খুব দু একটা অকেশনে দেখা হতো ওনার কি পার্টির প্রতি কন্ট্রিবিউশন ছিল না কোনো আর বসুন্ধরা গ্রুপ থেকে কি আপনারা যে টাকা যে কি পরিমাণ টাকা নিতেন বলেন তো একটু আমি বললাম বসুন্ধরা গ্রুপের ছেলে আমার সঙ্গে দুই দিন দেখা করে তিন দিন দেখা করেছে একদিন পরিচিত হওয়ার জন্য পরে দুই দিন আসছে তিন লাখ কি নাম আমার আনবীর আনবীর রাইট আচ্ছা কি কারণে টাকাটা দিয়েছিল সে আপনাকে কি কারণে টাকাটা দিয়েছে বাড়ি বাড়ি খরচ চলে গেছে আচ্ছা টাকাটা কি করেছিলেন বাড়ি খরচ চলেছে আমাকে বিজনেসম্যানরা টাকা দিত না বললাম না আমি বললাম বলেছি যে কেউ কখন টাকা দেয়নি আপনাদের বিজনেসম্যানরা টাকা মূল টাকাটা দিত নেত্রী হাতে নেত্রীর কাছ থেকে আমরা খরচ করতাম আচ্ছা উনি আমাদেরকে দিত না আমরা খরচ করতাম আপনার যারা মতে হাইস্ট কে দিয়েছেন নেত্রীকে ধরনের টাকা এটা গোপনে দিত তো আমাদেরকে তো বলে বাট ফ্ল্যাশ তো হয় কোনো বড় বড় ব্যবসাদার বসুন্ধরা আছে তারপরে ওই যে আপনার ওই যে মঞ্জুর এলাহি আছে তারপরে আরো বড় বড় যে ব্যবসায়ী সালমান টাকা এনে দিত এককালে মিন্টু দিত টাকা এনে এরা তো আমার জানার মধ্যে জানেন আমি শুনেছি কোনো সময় এক কোটি কোনো সময় দুই কোটি বা ওই সেগুলো দেয় মূলত ইলেকশনের সময় হ্যাঁ আর অন্য সময় ধরেন ধরেন প্রচেষ্টা
বা 25 লাখ এর পার্টি চাপ স্যার সামসুলক ভাই কি ডক্টর সামসুলক ভাই চিনতে নেই স্যার জেনে জেনে স্যার জেনে আপনার সাথে আপনার পরিচয় দিন চাঁদপুর জেলা অলিগের প্রেসিডেন্ট শেষ করলো কবে বাসায় যাবে কত নম্বর আপনি জলিল সাহেবের বাসায় গেছেন আসলে জলিল সাহেবের বাসায় কতবার ঢুকছেন আপনি জলিল সাহেব সরাসরি খাম নিছেন বলেন তো জলিল সাহেবের বাসার বৈশিষ্ট্য কি ভিতরে কি কি জিনিস আছে বলেন তো দেখি বললেই যে আপনাকে আমরা ছেড়ে দেবো তা নাকি আমি তো তাও বুঝলাম টাকা কোথায় দিত ওই টাকা পরবর্তীতে উনি কোথায় কোথায় দিত বা এটা
টাকা দিছে কি তাই না সেটা হলো পরের ব্যাপার বাট এই লোক আপনার বাসায় গেছে ইট ইজ অফ শিওর না আমার বাসায় গেছে আমি সেটা বলবো না না সেটা আমি দলে তুলবি আচ্ছা বাসায় গেছে আমি তো শিওর কিন্তু ও যে বললো 15-20 বার গেছে এটা ঠিক না ঠিক না আমার তো বছরে একবার গেছে কিনা তাও ঠিক না আমার বাড়িতে 2-3 দিনের বেশি সে যায় না সে তার পলিটিক্যাল ওয়ার্কে চলে গেছে আর একদিন ওই যে বললাম সে তো মনে হয় তাকে মেলা আগে জিজ্ঞেস করেছিলাম সে তো খুব অ্যাশিওরই বলছে যে আমি আর আনবীর আমার ওখানে গেছে 3 দিন প্রথম দিন ইন্ট্রোডাকশনের জন্য আমার সঙ্গে পরিচয় ছিল না আর 2 দিন আসছে সে কোনো ক্যাশ টাকা দেয় নাই সে চেক দিয়েছে আমি একটু বাইরে স্যার যে স্পল ওয়াশের জন্য বাইরে গেছি তো ওয়াকিল যে সমস্ত কথা বলেছে স্যার আপনার সামনে তো বলবো হ্যাঁ কি এটা সব মিথ্যা কথা বলেছে মিথ্যা বলে স্যার আপনার 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 দলের কর্মী আমি যেটা বলছি আমি রিয়াল খবরটা বলছি 3 দিন গিয়েছে আমার কাছে আনবি না সে তো বললো যে স্যার যে তাতে তার যে হিসাব মতো স্যার 44 মাস এতদিন আমাকে যায়নি আপনার কাছে কিছু ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবেন হ্যাঁ আপনি একটু স্যারকে এই জিনিসটা বলেন যে আপনার আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন বা আছেন হ্যাঁ উনি একটা ডেডলাইন সম্পর্কে বলেছিলেন ওইটা সম্পর্কে একটু বলেন স্যার স্যার এপ্রিল 30 তারিখে একটা ডেডলাইন দিয়েছিল জোরে কথা বলেন একটু এপ্রিল 30 তারিখে একটা ডেডলাইন দিয়েছিল রবিন সাহেব একটা মিনিট বলেন বলেন এপ্রিল 30 তারিখে একটা ডেডলাইন দিয়েছিল রবিন সাহেব বিএনপি কথোপকথন করতে স্যার সেখানে এটা সেখানে আমাকেও বলছিল 1 কোটি টাকা দেওয়ার জন্য আমি বলছি ঠিক আছে যদি প্রয়োজনে আমি দেব কিন্তু পরে স্যার এটা আর ম্যাটেরিয়ালাইজ হয় নাই দেখি আর নেয় নাই সেই সাথে আরও লোক বলছিল বাবুল সাহেব যেগুলি বলা হচ্ছিল যে বাবুল সাহেবের দিবে সাপার সাহেবের দিবে তারপরে হারুন সাহেবের দিবে এরকম আরও কিছু নাম টাম ছিল যারা আমি দিয়ে 70 কোটি টাকা আরও আওয়ামী লীগ দিয়ে 70 কোটি টাকা পুরো দিব সরকারের পথ বাড়াইতে পারে ডেডলাইনটা তো 30 তারিখে এর ভিতরে এই কাজগুলো করবে স্যার মানে একটা অরাজকতার সৃষ্টি করবে অরাজকতার সৃষ্টি করে 10 লক্ষ লোক আনে আচ্ছা এখানে এমপিদের রোলটা কি হবে এমপিদের রোল হলো স্যার বিদ্রোহ করা বিএনপির ভিতরে আচ্ছা 70 জন হলো কাকে দায়িত্ব দিয়েছে হ্যাঁ স্যার বলতে 70 জন আর মাইজুদ্দিন সাহেব বলছিল প্রথমে 10 দল পরে আরো 15 জন আচ্ছা পরিকল্পনাটা প্রথম কোথায় হলো এই আলোচনা প্রাথমিক আলোচনা পরিকল্পনা
তার এটা আওয়ামী লীগের থেকে আসছে, শেখ হাসিনা থেকে আসছে। আচ্ছা, তো সেই ওনারা আসছে মানে এটা কবে নাগাদ আপনি জানতে পারলেন বা? আমরা শুনছি স্যার এটা মার্চ প্রথম দিকে একটা ডেডলাইন দিবে। আচ্ছা, আমাদের সাথে তো এদের সঙ্গে কথাবার্তা বলছে স্যার। আচ্ছা, তো এটা কে কথা বলছে আপনার সাথে? একসাথে কাজ করতে হবে। উনি এটা উল্লেখ করছে যে সরকার পতনের ব্যাপারে কাজ করতে হবে। আর কিছু কি বলছিলেন উনি মনে করে আপনি? তো দা কাজ করতে হবে এটার জন্য সহযোগিতা করে দেবে। সহযোগিতা করতে বলছে ওইটা কি আপনাকে কিভাবে বলছে উনি? ওনার বাসায় ডেকে না ওনার অফিসে? একদিন একদিন তার সময় গাওতে দেখা হচ্ছিল, তখন বলছিল সময় গাওতে উনি মিটিং এ যাচ্ছিল। হ্যাঁ, আমি সব কপি পেতে ছাড়ি বসে ও একসাথে বসছিলেন তখন বলছিল উনি দাস এরকম চিন্তা ভাবনা মানে জলিল সাহেব কিংবা আওয়ামী লীগের মনে করে যেসব তারেক সাহেবের পুরোজনা যেসব মন্ত্রী মন্ত্রী নেওয়া হয়েছে স্যার, এগুলি বেশিরভাগই অত কম শিক্ষিত বা ধরেন কম এক্সপিরিয়েন্স অথবা একটু সন্ত্রাসী টাইপের স্যার। আর হেনা সাহেব মনে করে যে উনি বা আরও কিছু লোক আছে, যেমন সৈয়দ মঞ্জুর হোসেন মারা গেছেন উনি স্যার, এনারা উনি আগম মন্ত্রী ছিল, তারপরে হেনা সাহেব স্যার শিক্ষিত এমপিএর মেম্বার ছিল, এই ধরনের লোক না নেওয়াতে এমনকি এই ধরনের লোকদের স্ট্যান্ডিং কমিটিতেও ঠিকমতো স্যার আপনার ওকে প্লেস করা হবে, তার জন্য ওনারা খুব ক্ষুব্ধ ছিল। ওনারা মনে করে যে তারা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারতো। ওনারা বলছে দলিল সাকসেসফুল হতো স্যার, তাহলে ওনারা আবার দিয়ে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে একটা নতুন সরকার গঠন করার একটা পরিকল্পনা তাহলে আমার দেশে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনার কথার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, এই যে আপনার 70 জন এমপি এর কথা বললেন, হ্যাঁ স্যার, তারপর আপনি বললেন মাহি বি চৌধুরী ইনিশিয়ালি কতজন আনবে বলছিল? ইনিশিয়ালি 10 জন, তারপরে আরো 12-15 জন, মানে 25 জন। ঠিক আছে, 70 আর 25 কত? 95, 100 মতো হওয়ার কথা ছিল। 100। আর আওয়ামী লীগের তৎকালীন আপনার ইয়া মেম্বার অফ পার্লামেন্ট কতজন ছিল? তারপরে যে না করতে পারে হতে পারে। এটা আপনি একটু আমাকে এটা বলেন তো, আপনি আপনি যে কানে শুনছেন কার কাছ থেকে আপনি কানে শুনছেন? আমি স্যার আমার দাওয়া তো আসতো না, পাবলিকলি দেখা হলে দু চারটা কথা বলতো, আর বেশিরভাগ আমার বিরুদ্ধে কথা বলতো। আচ্ছা, আপনি আওয়ামী লীগের আমলে 96-এ কি কি কাজ করেছেন একটু স্যারকে বলেন তো, পক্ষে আওয়ামী লীগের পক্ষে কি স্যার? 1994 থেকে 1994 এর জুন থেকে 1996 এর ইলেকশনের এক মাস পর পর্যন্ত হ্যাঁ কি কি করেছেন একটু বলেন তো স্যারকে? আমি স্যার প্রথম আওয়ামী লীগের ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল করেছি। আমার বাসা আইএমএফ মিটিং করা যে তিনবার উদ্দেশ্য শেখ হাসিনা,
আমার বাসা ওয়ার্ল্ড ব্যাংকের হেডের মিটিং করাইতে তখন সে এসে বেলারুস গেছে, তাতে মনে হচ্ছে চাইবার আমেরিকার ইকোনমিক পলিসি আমি বানাই দিয়েছি ওয়াশিংটনে আইএমএফ বাংলা এবং ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের যে ইকোনমিস্টগুলো আছে স্যার ওদেরকে দিয়ে ওদের ইকোনমিক পলিসি বানায় সেই ইকোনমিক পলিসিকে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা আমি পক্ষে করাইছি স্যার। তারপরে আমেরিকার রাজ্জাক সাহেব আর আমেরিকে একত্র করাই দিয়েছি আমার বাসায়। এখন তার বললে তো হাজারো কাজ আমি আমেরিকার প্রত্যেক টাইপের সেখানের মুভমেন্টও আমি টাইপ করে দিয়েছি স্যার, কিভাবে ইলেকশন ক্যাম্পেইন করবো। তারপরে এখন তার ইলেকশন ক্যাম্পেইনে তার করতে সবই করছি স্যার আমি অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট। আমি ডেভিন মেরিলের সাথে আমি শেখ হাসিনা একদিকে ডেভিন মেরিল আর পাঁচজন একদিকে সাড়ে ছটা শুরু করছি নেগোসিয়েশন তিনটা শেষ করছি। ওই নেগোসিয়েশনের প্রেক্ষিতে শেখ হাসিনা মেনে গেছে এটা বসবে পার্লামেন্টটা বসবে, বসে এই অ্যামেন্ডমেন্টটা করবে, করে পার্লামেন্ট বাতিল ঘোষণা করবে। তারপরে স্যার এরপরে আমি ওই থেকে আরম্ভ করি স্যার, আমি ইলেকশন আমি ক্যাম্পেইনের সময় স্যার আমি মনে করেন মানে আপনি যা দিতে বলেন আর কি স্যার আমি তার কি বলবো, আমি 24 ঘন্টা ওইখানে কাজ করতাম। আর সাহায্য করেন নাই তাই, এটা তো পৃথিবীতে নিয়ম আছে যে সবসময় পলিটিক্যাল পার্টির ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সাহায্য করে, তা লিগাল ভাবেও করে। এবার আপনি কি আপনি সাহায্য করেন নাই আমাদেরকে? আমি তো সবাই থেকে পয়সা উঠে নিয়ে দিচ্ছি তাই না, ওই ওই খালি ইলেকশনের জন্য। হ্যাঁ ওইটাই বলছি, হ্যাঁ আমি 10,000 টাকা উঠে দিয়েছি স্যার। আচ্ছা আমি 2,00,000 টাকা উঠে দিচ্ছি, আমি কোনো বড় গুলো উঠে না না ঠিক আছে স্যার। আমি এমন কোন লোক নাই টাকা আসলে ব্যবসায়ী যার কাছে আমি জানি টাকা গুলো কার কাছে দিতে সব শেখ আছে না স্যার, শেখ আছে সরাসরি দিতে শেখ আছে নাকি মানে ওইখানে স্যার একটা ওই স্যার হাত তো লাগতে পারে না, ওখানে স্যার একটা রাখা ছিল স্যার, ওইখানে টাকা রাখা হইতো স্যার, আর আগে কত দিব উনি ঠিক করবে এগুলি স্যার আমরা রাখতে ওনার বাসায় যাই দিয়ে আসতে বাসা স্যার সব আছে। চেক ইন ব্যালেন্সটা কিভাবে রাখতেন স্যার? ওখানে কোনো এগুলি তো কোনো এইসব পার্টিতে কোনো চেক সেন বলে খালি আপনি দিবেন টাকাটা যদি আমি মায়েরা দিই আমার কথা হলো যে শুধু কিন্তু একটু ভালো করে বলবেন আর অ্যাভয়েড করেন না, দেখেন আগে আপনি বলছেন কিছুই জানেন না, না না আমি এখন কিন্তু বলতেছেন শেখ হাসিনা ফ্যান, কিছু কিছু জানেন না বলে আমি তো সব সময় বলি। আচ্ছা স্যার স্যার আমি একটু বাইরে গিয়েছিলাম স্যার, একটু মিস করেছি একটু কাইন্ডলি একটু আবার না, এটা উনি যেটা বললেন স্যার সেই বলার সঙ্গে আমি একটু বলতে পারি যে পরিকল্পনাটা টাকার বা এমপি ভাগানোর পরিকল্পনাটা এটা আমার নলেজে ছিল, আমার দায়িত্ব ছিল বাইরে মুভমেন্টটাকে ডিক্লেয়ার করবো এবং আমি ঘটনাচক্রে যে 30 এপ্রিল যে ডেডলাইনটা এটা আমার মুখ দিয়ে আসছে এবং ওই কীভাবে আসছে সেটা তো আমি ব্যাখ্যা করেছি। এখন এই যে টাকা পয়সার ব্যাপারটা আমি যে কথা বলেছি আপনাকে, আবদুল্লাহ মিন্টু আমাদের কিন্তু এককালে ফিনান্স করতো, আমাদের ফিনান্সে সহযোগিতা করতো, এককালে আমাদের ধরেন 90 ইলেকশন আমাদের পরিচালনা করেছিল সে, তারা ফিনান্সগুলো করেছিল পরিচালনা করেছিল। এবং পরবর্তীকালে যে কথাটা বলে হেমা সাহেবের কথা যেটা বললেন আমাকে নেত্রী শুধু একটা কথা বললো যে যা করার আমি করতেছি, হেনা আমাদের কোঅর্ডিনেট করতেছে এটুকু জানি আমি। তারপরে আমি উনি যে কথা বললেন আমি একদিন সোনাগে একটা মিটিংয়ে যাচ্ছিলাম, দেখলাম যদি চা খাচ্ছিল আমাকে ডাকলো যে ভাই বড় ভাই কী করেন, আমি বললাম আমি মিটিংয়ে যাচ্ছি, তখন আমাকে বললো যে এরকম ব্যাপার উনি যে কথাটা বলে নাই যে আমার কাছে শুনেছে যে হেনার সঙ্গে আঘাত করেন, উনি বলেছেন যে এরকম হেনার সঙ্গে যোগাযোগ করতে বলছে নেত্রী আপনার কিছু বলে নাই, আমি হ্যাঁ বলছে তাহলে আপনি হ্যাঁ সঙ্গে যোগাযোগ করেন, এইটুকু ঘটনা। এবং এইটা পরিকল্পনাটা যেটা ওই যে কালকে যে কথাটা আমি বলেছি যে আমাদের আন্দোলন একটা মুভ ছিল এবং মুভের পিছনে একটা সরকার পদত্যাগ করুক বা সরকার পরিবর্তন হোক এর একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটা আমার জানা ছিল না, এটা কোঅর্ডিনেট করেছে শেখ হাসিনা।
যেটা উনি ওনার কথা আপনারা পেলেন। এখন সেখানে 70 জন এমপি বাগানো, তাদের পেমেন্ট করার ব্যাপারে উনি যে বললেন যে ওনাকে দায়িত্ব দিয়েছিল উনি টাকা জোগাড় করে দিতেন, তো এই জিনিসগুলো নিশ্চয়ই সেখানে গিয়েছিলেন, বড় পরিকল্পনা ছিল। উনি অনেক পরিকল্পনা করেছেন অন্যকে নিয়ে, আমাদেরকে বলে না, আমাদের শুধু বলেছে যে বাইরের মুভমেন্টটাকে। বুঝলাম না, উনি কাকে সম্বোধন করেছেন? আমি অত ডিটেল জানি না, আব্দুল্লাহ মিন্টুকে ওনার সঙ্গে আলাপ করছে, তারপরে আরো এনজিওর যে কি নাম ওই আমি কিন্তু যাওয়ার পরিকল্পনা, এটা ঠিক আছে সাবের হোসেন করুক, এটা নিয়ে সাবের সঙ্গে আপনার হানিফের মেয়র হানিফের এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। মেয়র হানিফের পার্টির প্রেসিডেন্ট তারপরে সালমান করতো, সালমান ইব্রাহিম, তারপরে লোটাস কামাল করতো, লোটাস কামাল এরা করতো, এরাই কোঅর্ডিনেট করে নিয়ে আসতো। আচ্ছা, নিয়ে শেখ হাসিনার কাছে এই ফান্ডগুলো দিত, শেখ হাসিনা এই ফান্ডগুলো যেটা উনিও বললেন, কনফার্ম করলেন যে শেখ হাসিনা এটা নিজেই খরচ করত এবং এখানে যোগাড় করে দেওয়ার দায়িত্ব তাদের আর খরচ করতেন উনি। স্যার, এখানে কি যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব কি ছিল? বাবুল এই অর্গানাইজ করার মধ্যে ছিল বলে আমার মনে হয় না। বাবুলের এলডিবিতে পরে আসলো, এলডিবিতে সে অ্যাকচুয়ালি বাবুল নবগঞ্জে নমিনেশন চেয়েছিল, তো নবগঞ্জে আমাদের নমিনেশনটা আমরা তাকে দিতে পারবো না বলে নেত্রী বলে দিয়েছে যে আমি দিতে পারবো, তখন সে বলেছে যে আমি 30 কোটি টাকা দিয়ে বাবুকে নমিনেশন দিলে, নেত্রী বলেছে না আমি দিতে পারবো না, কারণ ওখানে গতবার যাকে দিতে সে অল্প ভোটে ফেল করেছে, তাকে দিতে হবে। তখন যমুনার বাবুল যায় এলডিবিতে, এলডিবিতে জয়েন করে, এলডিবিতে থেকে নমিনেশনের জন্য আমাদের জোটের যে মহাজোটের সেই নমিনেশন প্রক্রিয়ায় যমুনার বাবুলের নামটা আসে, কিন্তু এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ নূর আলীকে বাদ দিয়ে আর বাবুলকে দিতে নেত্রী রাজি হয়নি। নূর আলী ম্যাডাম টাকা দিত? নূর আলী নিশ্চয়ই টাকা দিত। স্যার, একটু আমি আসার আগে বোধহয় আপনি স্যারের সাথে কথা বলতেছিলেন একটা ব্যাপারে, যে এই জিনিস গুলো মানে এই যে প্রশিকার লোকজনকে ঢাকায় মুভ করা, এমপিদেরকে ম্যানেজ করা, এটা আপনার না মানে আপনার, আপনি এটা লোকজনকে এঙ্গেজ করেন নাই, ইউ আর এঙ্গেজ বাই ইউর লিডার মানে শেখ হাসিনা কর্তৃক। আচ্ছা স্যার, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি স্যার, ওই আপনি বলতেছিলেন যে ওই এই যে নীল নকশার বাজেটের অর্থের যোগানে কি শিকদার হসপিটালের কেউ ছিল? আমরা জানি না, উনি নিজে খরচ করতেন, নিজে নিতেন, নিজে নিশ্চিত করতেন। আপনি ওনাকে বলেন নাই যে নেত্রী এটা তো একটা অপরাধ, সরকার যে কোনো একটা অর্থের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, অ্যাকাউন্টেবল যে না থাকলে সেখানে দুর্নীতি আসতে পারে,
স্বচ্ছতার একটা সমস্যা হতে পারে। আমরা আমরা তাকে এটুকু বলেছি যে যেটাই যে টাকাটা আসছে এটা হলো কোথার থেকে আসছে এটা আমাদের একটু জানলে ভালো হয়। উনি বললেন যে এটা আপনাদের জানা দরকার নেই, উনি পরিষ্কার বলতে এটা আপনাদের জানা দরকার নেই, ধর আমি চালাই আমাকে চালাতে যাবো। এই টাকা তো উনি আমরা শুনেছি যে আমেরিকাও অনেক পাচার করেছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি যারা করতে পারে মানুষের প্রয়োজনে মানুষ করতে পারে এটা আমি জানি না, যদি জানি না আমি কনফার্ম তো বলতে পারবো না। আচ্ছা স্যার, ওনার ছেলে শুনেছি খুব বড় একটা বিজনেসম্যান, কার ছেলে? ওই নেত্রীর ছেলে। জয় জয়। হ্যাঁ জয়। এটা কিভাবে উনি এত বড় একটা বিজনেসম্যান হইলো আছে তাদের সঙ্গে মিলে দলের পক্ষে বিভিন্ন জায়গায় লবি করত এবং এখান থেকে যদি কোনো ডেপুটেশন যেত ওই ওয়াশিংটনে কথা বলার জন্য সেই টিমে জয় অন্তর্ভুক্ত হতো, সেই যেত। এইভাবে তার ইম্পর্টেন্সটা দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে জয় অ্যাকচুয়ালি ইনিশিয়ালি পলিটিক্সে কোনো ইনভলভমেন্ট ছিল না। এই এই লাস্টে যখন উনি ওই ও আসলো ঢাকায় তার ভাইয়ের বিয়ে করার পরে তখন তাকে এটা যে রিসিপশনটা দিল এই রিসিপশনের মাধ্যমে তাকে পলিটিক্যালি অ্যাম্বিশিয়াস করে ফেলা হলো এবং তখন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা শুরু হলো, অর্গানাইজেশনগুলো তাকে নিয়ে সভা সমাবেশ করলো, তারপরে নেত্রী ঠিক করলো যে ঠিক আছে তার বাবার যে কোনো সিটিজেন্সি রংপুরের সেখানে কিরগঞ্জে সেখানে সে গ্র্যাজুয়ালি নিজে বৃন্দাবন ওখানে যে মিটিং করেছে পাবলিক গ্যাদারিংয়ে অ্যাড্রেস করেছে এবং ধীরে ধীরে তাকে নেত্রী আইডিয়া ছিল আগামী ইলেকশনে তাকে নিয়ে এসে ওইখান থেকে পার্লামেন্টে ইলেকশনে ইলেকশন করানো বা উনি করে পরবর্তীকালে বাই ইলেকশনে উনাকে করানো, ইট ওয়াজ হার প্ল্যান এবং সেভাবে তাকে পার্টিতে ইনভলভ করার চেষ্টা করা হয়েছে। তা ঠিক আছে স্যার, আমি টাকার উৎসটা মানে যে এটা আমার ক্লিয়ার হলো না স্যার, যে টাকার উৎস তো বললাম টাকা এইভাবে উনি মানে দেশের বাইরে যে ইয়া করে ডোনেশন নিয়ে যে টাকাটা হয়েছে ওইটার মাধ্যমে এত টাকার মালিক হয়েছে। সো স্যার, দিস মানি ইজ আই থিংক দ্য প্রপার্টি অফ আওয়ামী লীগ, কোনো পার্সোনাল কোনো প্রপার্টি হওয়ার কথা না, তাই না স্যার? সত্যি যদি সে এত টাকার মালিক হয়ে থাকে, ঠিক আছে, দ্যাট ইজ দ্যাট মানি ইজ ফর দা বাংলাদেশ আওয়ামী লীগ, সেটা যদি সেই টাকাটা ওইখানে যে টাকা উঠছে সেই টাকাটা যদি উঠে থাকে বা সেই টাকাটা যদি থাকে সেটা তার মালিকানা। আপনি বললেন, তারপর ওই যে আরেকজন কে জানি আসলো মিন্টু সাহেব, ঠিক আছে, আপনার সাথে বসে বললেন যে উনি আপনার স্যার ওই যে টাকা পয়সা দিয়েছেন বিভিন্ন সময় এটার কোনো চেক এন্ড ব্যালেন্স ছিল না, প্লাস এই যে আপনি যেটা বললেন দেশের বাইরে অনেক ডোনেশন উঠে দলের নামে টাকা তুলবো আর নিজে ব্যক্তির নামে ব্যবহার করবো এটা নীতি বিরুদ্ধ বলে আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি। আচ্ছা স্যার, 30 এপ্রিলের মাঝে সরকার পতন কিংবা দেশ অচল, ঠিক আছে স্যার, আমি কিন্তু এতদিন সোফার আমার একটা ধারণা ছিল যে যে স্যার আপনি একটা মুখ ফসকে বোধহয় একটা কথা বলে ফেলেছেন, ঠিক আছে, যেটাই হোক আমাদের কাছে এখন অনেক যথেষ্ট, আপনার আপনি একজনের মুখ থেকে শুনলেনি স্যার, এরকম অনেকেই ইয়া আছে লিখিতভাবে বিভিন্ন ইয়া করেছে স্যার, এখন কথা হলো স্যার আপনার ওইখানে দায়িত্বটা কী ছিল? আমার দায়িত্বটা ছিল টু অর্গানাইজ দি পার্টি টু মোবিলাইজ মুভমেন্ট, এটাই আমার দায়িত্ব ছিল। আর ফিনান্স বা এই যে এমপি কেনা বেচা করা এগুলো আমার সঙ্গে কোনো ডিসকাস হয় না,
এটা উনি নিজে করেছেন, শেখ হাসিনা নিজে করেছেন, যেটা আব্দুল আলম মিন্টু সাহেব বলে গেলেন। আচ্ছা, যে উনি নিজে করেছেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, ওইখানে কার কি দায়িত্ব ছিল এটা একটু আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার। আপনার দায়িত্বটা তো জানলাম স্যার, আর বাকি কাকে কি দায়িত্বটা দিয়েছে স্যার? প্রশিকারকে দায়িত্ব দিল এবং আওয়ামী লীগকে বলা হলো তোমরা তাদের শুধু সুপারভাইজ করবো, তাদের পার্টিসিপেশনের কথা বলা হলো। যে আমি কালকে যেটা বলেছিলাম, দুদিন আগে ঢাকা মহানগরীর নেতৃত্বে ডেকে যেটা ব্রিফ করা হলো, এই ব্রিফতে ওনারা অসন্তুষ্ট হলো। ওনারা বললো যে প্রশিক্ষককে দিয়ে যদি সাবের আন্দোলন করতে চায় ঠিক আছে, আমরা নন কল করে এটা হানিফ বললো, মায়া বললো। পরে হলো কি, ঢাকা সিটির যে অর্গানাইজেশনাল মোবিলাইজেশন সেটা হলো না এবং প্রশিকাও ফেল করলো, তারপরে মুভমেন্টটা ওইখানেই ফেল করে গেল। স্যার আপনার কি মনে হয় এই যে প্ল্যানিংটা যে ছিল, প্ল্যানিংটাতে কোথায় সবচেয়ে বড় ভুল ছিল? হোয়াট ওয়াজ দা মানে যেটা রং পার্ট, সবচেয়ে বেশি রং মানে একটা ভুল ছিল, বড় ধরনের ভুল ছিল, এটা কোনটা ছিল? এটা বড় ধরনের একটা ভুল ছিল যে পার্টিকে ইনভলভ না করা লেটার পার্টে, এটা একটা ভুল ছিল। আর উনি যে কথাগুলো যেটা ওই টাকা দিয়ে এমপি বা এমপি কেনা বেচা করার, এটা আমার মনে হয় যে উনি আরও দু একজনকে ইনভলভ করলে, পার্লামেন্টে যারা আছে তাদের ইনভলভ করলে জিনিসটা হয়তো কিছু কার্যকর হতো। এককভাবে উনি ডিল করেছেন, এককভাবেই এটা করতে গিয়ে এটার কোঅর্ডিনেশনটা হয়নি। এখন স্যার এরকম যে একটু মনে হলো যে অনেককে এখানে বাদ দিয়ে কাজটা করতে চাইছে, কিংবা যে আওয়ামী লীগের যে পলিটিক্যাল লিডার যারা আছে সবাইকে জিনিসটা জানাইতে চায় না, এটার কারণটা কি স্যার আপনার কি মনে হয়? এটা আমি মনে করি যে এটা জানাতে চায় না, একদিকে হলো যে ওনার এক ক্রেডিট কার্ডটা যদি সফল হয় ক্রেডিট হবে, আরটা হলো যে যদি জানা যদি এটা লিক আউট হয়ে যায় তো আগেই এটা নষ্ট হয়ে যাবে, এই দুটো কারণ হতে পারে। হেনা সাহেবের সাথে ইয়াটা কিভাবে হলো, ডিলিংসটা কিভাবে হলো, এটা একটু সম্পর্কে যদি স্যার বলেন। এটা বলতে পারবো না, হেনা সাহেবের সঙ্গে নেতৃত্ব অ্যাকচুয়ালি হেনা আমাদের এক সময় নমিনি ছিল, তার পরবর্তীকালে সে বিএনপিতে যায়, বিএনপি যাওয়ার পরে এমপি হওয়ার পরে তারপরে ওই হেনা সাহেবের ওইখানে কিছু অসন্তুষ্টির কারণে হেনা সাহেব এদিক ওদিক চেষ্টা করতেছিল যাওয়া বা তার অসন্তুষ্টটাকে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সে চেষ্টা করতেছিল। এই সুবাদেই নেত্রীর সঙ্গে তার যোগাযোগ হয় এবং নেত্রীর সঙ্গে যোগাযোগ হয়, পার্সোনাল লেভেলে যোগাযোগ করে তখন তার সঙ্গে যে কথাটা বললো আব্দুল্লাহ সেই কথাগুলো তারা কার্যকর করার চেষ্টা করেছে। এর সঙ্গে থার্ড কোনো ফোর্স বা থার্ড কোনো ব্যক্তি এর সঙ্গে সম্পৃক্ত হলে আমার মনে হয় যে এটাকে আরও বেশি বিস্তৃতভাবে করতে পারত, তাকে না করার কারণে এই এককভাবে ওখানে গিয়ে এটা ক্লব করে গেছে। আচ্ছা স্যার, এই ইয়া সাহেব যে আছে সে আব্দুল্লাহ মিন্টু সাহেব বলতেছে যে এখানে মানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল স্যার, মানে এখানে কন্ট্রিবিউশন ছিল সবচেয়ে বেশি হচ্ছে স্যার আবু হেনা সাহেবের আপনার এবং এটা বলতেছিল। হ্যাঁ, মেইনলি এই দুজন, বাট আপনার কি মনে হয় এখানে স্যার মেইন মানে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য কার? অ্যাকচুয়ালি লাস্ট মুহূর্তে প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাকে পলিটিক্যাল সাইড মোবিলাইজেশনের কথা বলা হয়েছে, প্রোগ্রামগুলো বলতে বলা হয়েছে, আমি বলেছি। কিন্তু লাস্ট যে যেদিন মোবিলাইজেশনের যে কথাটা হলো সেটা হলো এটাকে আমাকে অ্যাভয়েড করে সাবেরকে দিয়ে আপনার প্রসিকার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা করা হয়েছে। এটা আমি কী করে জানলাম, যখন এই যে এই লাস্ট এই যে জুন ফেব্রুয়ারিতে জানুয়ারি যে ইলেকশনের আগে এয়ারটেকের গভর্নমেন্ট এগেন্সি যেটা আন্দোলন হচ্ছিল, এই সময় একদিন আমাদের এই ফারুক সাহেব আমার কাছে আসে, বলেন উনি বলেন যে আমি আপনাদের এই আন্দোলনে আমি অংশীদার থাকতে চাই।
তা আমি বলেছিলাম যে আপনি উসনেটা আপনি তো একবার ফ্লোট করাইছেন, আবার কি আবার সেভাবে ফ্লোট করাবেন নাকি? তো বলে আপনার সঙ্গে তো আমার আলাপ হয় না। আমি তো আপনার সঙ্গে আমার সঙ্গে আলাপ না হয় আমাদের দলের লোকের সঙ্গে আপনার আলাপ হয়েছে এবং আপনি ফ্লোট করেছেন। এটা এই সে তো বলেছে আপনার সাথে আলাপ হয় না, তখন আপনি আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে কোন প্রোগ্রাম কর্মসূচি আমরা নেব না। যারা একটু ক্ষুব্ধ ছিল বিএনপির প্রতি কিংবা তারেক সাহেবের প্রতি কিংবা খালেদা জিয়ার প্রতি, তারাই মেনলি শেখ হাসিনা তথা আপনাদের সারিয়া ছিল, টার্গেট ছিল। এখন এরা কেন ক্ষুব্ধ ছিল আপনার কি মনে হয় স্যার? আচ্ছা, আব্দুল্লাহ আল মিন্টু সাহেব একটা কথা বলেছে যেরকম যে তারেক জিয়া সাহেবকে খালেদা জিয়া উনি একটা ব্যাপক ক্ষমতা দিয়ে দিয়েছিল, যার ফলে সে ধরাকে সরাগেন করা শুরু করছিল, সিনিয়রিটি জুনিয়রিটি কোনো কিছুই মানত না। হ্যাঁ, যার ফলে যে টেন্সটা চলে আসছিল এতদিন যে আমাদের রাজনৈতিক নেতারা দেখা যেত বিভিন্ন সময় দুর্নীতি করতো, এটা সেটা করতো, হ্যাঁ, কিংবা কিছু ফেসিলিটি নিতে চাইতো, ওইখানে যা দেখা যেত যে তারেক জিয়া সাহেব কিংবা মামুন সাহেব যা ভাগ বসাইতো, ছিলেন এবং বড় অফিসার ছিলেন, তো তার তিনি সভাপতি যেভাবে উনি আশা করেছিলেন যে তাকে একটা কোনো মিনিস্ট্রিয়াল দায়িত্ব দেওয়া হবে, কিন্তু সেটার থেকে সে বঞ্চিত হয়েছে। এই কোপটা তার ছিল এবং এই কোপের সঙ্গে আরও অনেকে হয়তো তার সঙ্গে সেই তার বিক্ষুব্ধ ছিল বিএনপির বহু এমপি যারা পার্সোনাল লেভেলে আমাদের সঙ্গে কথা বলতে কথা বললাম না, কিন্তু পার্টি সেরে আসার মতো এরকম কথা তারা কোনোদিন আমাদের কাছে বলে না, বা আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা বলতে ভাই এভাবে আর পার্টি করা যাবে না, কীভাবে করা যায়। তারেক জিয়ার একক আধিপত্য তাকে তার আধিপত্য মেনে রাজনীতি করা যাবে না, এর পার্সোনাল লেভেলে অনেকে আমাদের কাছে বলে। এখন সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর দায়িত্বটা হেনা সাহেব নিয়েছিল নেত্রীর সঙ্গে আলাপ করে, এবং সেখানেই সে বলেছে যে কথাটা উনি আব্দুর রহমান মন্ত্রীভাবে বললেন যে সে বলেছিল যে এদেরকে 70 জন এমপিকে নিয়ে আসতে গেলে 70 লাখ টাকাও লাগতে পারে। নেত্রী সেটা বলেছে ঠিক আছে আমি টাকা দেব, আমি দেবো, এবং সেই টাকাটার জোগাড় করার জন্য আব্দুল্লাহ আল মিন্টুদের সহযোগিতা চেয়েছিলেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, যেরকম আব্দুল্লাহ আল মিন্টু সাহেব সে কিছু জিনিস স্বীকার করে নিয়েছে, হ্যাঁ, এখন স্যার আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আব্দুল্লাহ আল মিন্টু সাহেব তার সহযোগী নূর আলীকে নিয়ে রাশিয়া থেকে যে MiG-29 বিমান কিনলো যে, হ্যাঁ, তারপর দক্ষিণ কোরিয়া হতে যে ফ্রিগেটটা কিনলো, ওইখানে অনেক আর্থিক দুর্নীতি হয়েছে, এটা সম্পর্কে কি স্যার কিছু বলতে বলবেন আমাদেরকে? আর্থিক দুর্নীতি হয়েছে আমরা শুনেছি, বলুন, মামলাও আছে, এটা মামলা হয়েছে, মামলা কোর্টে পেন্ডিং আছে, আমরা শুনেছি যে এখানে কিছু আর্থিক অনিয়ম হয়েছে, এটা আমরা নেত্রীকে জিজ্ঞাসা করেছি, উনি বললেন যে না আমি আর্থিক দুর্নীতি হয়নি, বড় আমি সেভ করেছি, আমি নেগোসিয়েশনে অনেক দাম কমে নিয়ে আসছি সেই সেভ করেছি, এটা উনি আমাদের বলেছিলেন যে যে নেগোসিয়েশনে যে দামে ছিল টেন্ডারটা সেটার নেগোসিয়েশনে আমি দাম কমাইছি, এটা উনি আমাদের বলেছিলেন। এবং এই কেনার বেচার মধ্যে সময় ব্যবসায়ীর এই সম্পর্ক ইন্দুর আলী আব্দুল্লাহ মিন্টু এরা ছিল আমাদের এগুলো ব্যাপারে তো আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলো প্রাইমারি সেক্টর গেলেন উনি করেছেন, সেখানে এরা টেন্ডার দিচ্ছে, এরা নেগোসিয়েট করেছে, তাদের সঙ্গে তার সেই ডিলগুলো হয়েছে, এতে আমাদের কোনো সঙ্গে সম্পৃক্ত করে না। আর স্যার আপনি আমাকে আমার যেটা মনে হয় যে মিন্টু সাহেব যেটাই বলবো যে স্যার যে এই যে সরকার পতনের যে নীল নকশাটা ছিল স্যার, এখানে
তিনটা গ্রুপ ছিল, তিনটা গ্রুপে প্রধান ছিল আমার জানা মতে আব্দুল আওয়াল মিন্টু, সে যেটাই বলুক আমার ধারণা যেটা। আর কয়েক যেরকম এটিওর লোক ছিল যে কাজী ফারুক সাহেব, তারপর আরেকজন সাবেক সভাপতি ছিল ইয়ের এবিসিসিআই এর ইউসুফ আব্দুল্লাহ হারু। এখন আমার ধারণা হইল যে এই যে তিনটা গ্রুপ ছিল স্যার, এই গ্রুপের প্রধান ছিল আব্দুল্লাহ আল মিন্টু। আপনার এই সম্পর্কে স্যার, আপনি আব্দুল্লাহ মিন্টু একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল, তারা মেয়রের নমিনেশন দিতে চেয়ে তাকে দেয় দেয় সে প্রিপারেশন নেওয়ার পরে তাকে ডিফ্রাক্ট করা হয়েছে, সেটা তার একটা বিক্ষোভ ছিল, হয়তো সেই বিক্ষোভটাকেও সে ইউটিলাইজ করার চেষ্টা করেছে এই সুযোগে, থাকতে পারে। মানে আমার ধারণা হলো সেই হচ্ছে, সে যদি অন্য কারো কথা বলেছে ঠিক আছে, আমার ধারণা হলো সে বলছে আমি ছিলাম এইতে আমি ছিলাম, এটা সে মেনে নিয়েছে কোনো সংগ্রাম নাই। বাট আমার ধারণা হচ্ছে এই তিনটা গ্রুপের প্রধানই ছিল সে, থাকতে পারে না টাকা পয়সা তো লাগবে, তার সেই টাকা পয়সা জোগাড়ের তো সেই মানে টাকা পয়সা সবকিছু অর্গানাইজ করতে, এই 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 যে এই ইয়ারটা প্ল্যানিংটা সাকসেসফুল করার জন্য কেমন টাকা রিয়া করা হয়েছিল স্যার? আমি যেটা বললাম যে আমি এই 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 লেভেলটা আমার সঙ্গে এখন আলাপ হয়নি, আমাকে সাবেক সাহেব এটার সাথেই আছে, সাবেক সাহেব ছিল নির্দেশ ছিল তারা ধারে, কিন্তু আমাকে এর মধ্যে আমাকে শুধু ফিল্ডে আমার শুধু এই কথাগুলো ছেড়ে দেওয়া বা মোবিলাইজ করা বা পলিটিক্যাল মুভমেন্টের টাক দেওয়া এইগুলো আমার দায়িত্ব ছিল, যেভাবে উনি বলতেন যে এটা এইভাবে বলেন এইভাবে বলেন এইভাবে বলেন সেভাবে আমরা করতাম। আমি একটু পানি খেতে পারি? হ্যাঁ স্যার। আমি